সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তৃতীয় দিনে উদ্ধার হয়েছে নিখোঁজ মেহেদি হাসানের মৃতদেহ। ফায়ার সার্ভিস বলছে ভিতরে আর মৃতদেহ নেই। এদিকে ভবনটি ঝুঁকিপূর্ণ বলছে রাজুক, তাই ভবনটি স্থিতিশীল হওয়ার পরই এটি সংস্কার বা ভেঙে ফেলার বিষয়ে সিদ্ধান্ত হবে। আনোয়ার হোসেনের রিপোর্ট। বেলা 12:16, বিধ্বস্ত ভবনের উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিস। সর্বশেষ মৃতদেহটি বের করেন সংস্থাটি। মেহেদি হাসান স্বপন, যার লাশ মিলল তিন দিন পর। আমি আমাদের লাশ পেয়েছি, আমি আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আমরা মনে করেন আমার ভাই মনে করেন শেষ হয়ে গেছে। নিখোঁজ আর কেউ নেই, তাই উদ্ধার কাজ চালানো সংস্থা বলছে এটি সর্বশেষ মৃতদেহ। তবে অভিযোগ এলে ফের চালানো হবে উদ্ধার অভিযান। সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদি হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। আমরা আমাদের মহাপরিচালকের সাথে কথা বলবো, মহাপরিচালক যে সিদ্ধান্ত দিবেন সেই হিসাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। বিধ্বস্ত ভবনটির 24টি কলামের 9টি ক্ষতিগ্রস্ত, তাই ভবনটি ঝুঁকিপূর্ণ। রাজুকের কারিগরি টিমের আহ্বায়ক বলছেন প্রথম কাজ ভবনটি স্থিতিশীল করা, তারপর নেওয়া হবে ভবন সংস্কার নাকি ভেঙে ফেলা সেই সিদ্ধান্ত। যে কলামগুলো এফেক্টেড হয়ে গেছে, যে কলামগুলো গোড়া ভেঙে গেছে, যে বিল্ডিংটা সাপোর্ট নিত, এই সাপোর্টটাকে অন্য একটা মেম্বারের মাধ্যমে সাপোর্টটা দিয়ে এই বিল্ডিংটাকে একটা প্রাথমিক একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে হবে। এদিকে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দোকানের মালিক এবং ভবনের মালিক কেউ এর দায় এড়াইতে পারে না, সে কারণে আমরা তাদের বিল্ডিং এর মালিক এবং দোকানের পক্ষ থেকে একজনকে আমরা আপাতত গ্রেফতার করেছি। সেপটিক ট্যাঙ্কি অপরিষ্কার রাখা, এসি মেরামত না করা, গ্যাসের লাইন বন্ধ না রাখার অভিযোগ তার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।